তো আমরা বর্তমানে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে আসলে সৃষ্টিকর্তার আনুগত্য শেখাচ্ছে না, বরং সৃষ্টিকর্তার অবাধ্যতা শেখাচ্ছে। প্রকৃত শিক্ষা কি আসলে? প্রকৃত শিক্ষা তাকেই বলে যে যে শিক্ষা তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমাদের এখানে এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা রয়েছে, আমাদের 24 ঘন্টা শিক্ষক এখানে বোর্ডিংয়ের তত্ত্বাবধানে থাকেন, বাচ্চাদের দেখভাল করেন। আমাদের সবার চাহিদা থাকা দরকার যে আমার সন্তান যেন সুসন্তান হয়, আর সুসন্তান তখনই হবে যখন সেই সন্তানটি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর আনুগত্য করে তার পিতামাতাকেও সে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اقرا باسم ربك الذي خلق। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে অবস্থান করছি বেলগাছি মোহাম্মদী মাদ্রাসায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শেখ শরীফুল ইসলাম মাদানী মোহতারাম আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখন বেলগাছি মোহাম্মদী মাদ্রাসা বিষয়ে আমাদের মোহতারামের নিকটে আমরা মূল্যবান কিছু কথা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়া বাদ, সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে বেলগাছি আমাদের মোহাম্মদী মাদ্রাসা এবং এতিমখানা অর্থাৎ এতিমখানা লিল্লা বোর্ডিং যেটা চুয়াডাঙ্গা সদরেই ঈদগাহ পাড়া তে অবস্থিত একটি মাদ্রাসা, যেখানে আমরা জেনেছি এখানে এসে যে সেখানে হেডস বিভাগ আছে এবং কিছু এতিম ছাত্র আছে যাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তারা আয়োজন করে থাকে এবং সেখানে কিতাব বিভাগ আছে, ইবতেদায়ী শাখা পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে চুয়াডাঙ্গা শহরে সহি দিন শিক্ষা সালাফি মানহাজ আহলে হাদিস আকীদা মানহাজের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আসলে চুয়াডাঙ্গা শহরে নাই, এই জন্য এখানে যে একটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমাদের জন্য খুবই খুশির ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। কোন ইলম অর্জন করা ফরজ? যে ইলম অর্জন করলে আমরা আল্লাহকে চিনতে পারবো, যে ইলম অর্জন করলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবো, যে ইলম অর্জন করলে আমরা ইসলামের বিধান সঠিকভাবে জানতে পারবো, সঠিকভাবে মানতে পারবো। এই ইলম শিক্ষা, এই ইলম অর্জন করা ফরজ। যে সেই ইলম অর্জন অর্জনের লক্ষ্যেই এবং অত্র অঞ্চলে সহি দিনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সামনে কিছু কোচিকাছার ছাত্র তারাও রয়েছে, তারা এখানে বোর্ডিংয়ে থাকে। আরও কিছু ছাত্র আছে যারা স্থানীয় বাড়ি থেকে অনাবাসিক, যারা বাড়ি থেকে আসে এবং এখানে ক্লাস করে। তো আমরা সকলের প্রতি আকুল আবেদন যে আপনার বাড়ির পাশেই যে মাদ্রাসা, সেই মাদ্রাসাকে আপনার ইচ্ছা হয় না যে আপনার সন্তানটি একটি সুসন্তান হিসেবে গড়ে উঠুক? আমাদের সবার চাহিদা থাকা দরকার যে আমার সন্তান যেন সুসন্তান হয়, আর সুসন্তান তখনই হবে যখন সেই সন্তানটি আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর আনুগত্য করে তার পিতামাতাকেও সে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। প্রকৃত শিক্ষা কি আসলে? প্রকৃত শিক্ষা তাকেই বলে যে যে শিক্ষা তাকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো আমরা বর্তমানে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে আসলে সৃষ্টিকর্তার আনুগত্য শেখাচ্ছে না, বরং সৃষ্টিকর্তার অবাধ্যতা শেখাচ্ছে। তো সেখান থেকে বেরিয়ে এসে এই ধরনের কিছু মাদ্রাসা যারা তার সৃষ্টিকর্তার আনুগত্য শেখানোর জন্য যে শিক্ষা ব্যবস্থা করেছে সেটা থেকে আমরা যদি সাপোর্ট করি তাহলে এই মাদ্রাসাগুলো আরও জেগে উঠবে ইনশাল্লাহ, এবং এখান থেকে ইসলামের আলো, সঠিক দিনের আলো ছড়িয়ে পড়বে। তা আপনারা সবাই, বিশেষ করে এখানে এই আশেপাশে যারা আছেন তাদের সন্তানদেরকে এখানে ভর্তি করার চেষ্টা করবেন। আপনার সন্তানকে এখানে ভর্তি করে, ভর্তি করার মাধ্যমে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলবেন, এবং দূর দূরান্ত থেকে যদি যারা আসতে চান তারাও এই প্রতিষ্ঠানে আপনারা দিতে পারেন। এখানে সুন্দর ব্যবস্থাপনা আছে এবং আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে আন্তরিকভাবে। যারা এখানে পরিচালনা কমিটিতে আছেন তারা খুব চেষ্টা চালাচ্ছেন এখানে কিভাবে আরও সুন্দর ব্যবস্থাপনা করা যায়। তো সর্বোপরি সকলের কাছে আবেদন
যা আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দেন তাহলে সেখানে কোরআনের হাফেজ হবে এবং সাথে সাথে সঠিক আকীদা আকীদা সহি করতে পারবে মানহাজ সহি করতে পারবে আমাদের দেশের আকীদা এবং মানহাজ তো বুঝতে পারছেন আপনারা যে আমরা মুসলিম দাবি করি অধিকাংশ মানুষই কিন্তু কয়জন মুসলিমের আকীদা ঠিক আছে কয়জন মুসলিমের মানহাজ ঠিক আছে তো যাই হোক এখান থেকে যে সঠিক আকীদা সঠিক মানহাজের দাওয়াত আহলে হাদিস আকীদা আহলে হাদিস মানহাজের যে দাওয়াত ছড়িয়ে পড়বে এ ব্যাপারে আপনারও একটা অংশ অংশীদারিত্ব থাকা দরকার বিশেষ করে আপনার সন্তানকে এখানে ভর্তি করে আপনি আপনার সুসন্তানের মা হবেন সুসন্তানের বাবা হবেন এবং আপনার মৃত্যুর পরেও আপনার সুসন্তানকে রেখে যাওয়ার কারণে সেই নেকি আপনার আমলনামায় যোগ হতে থাকবে এটা আপনার আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসা যেন এতটুকুই না থাকে বরং এই মাদ্রাসায় যেন একসময় এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে সেই কামনা সেই দোয়া রেখে আমি আজকে শেষ করছি আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা শেখের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম আমরা যারা চুয়াডাঙ্গা জেলাবাসে আসি যারা ঝিনাইদহ আসি মেহেরপুর আসি পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আমরা দাবি করছি আমাদের আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করবেন ইনশাল্লাহ আমাদের এখানে এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা রয়েছে আমাদের 24 ঘন্টা শিক্ষক এখানে বোর্ডিংয়ের তত্ত্বাবধানে থাকেন বাচ্চাদের দেখভাল করেন অতএব আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর এবং আমরা চেষ্টা করব সেটা করার প্রিয় উপস্থিতি এবার আমাদের এই মাদ্রাসার যে মসজিদটা রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এটা আমাদের মাদ্রাসার মসজিদ মাশাল্লাহ এটা আমাদের মসজিদ ভবন এটা এবং এটা আমাদের বাচ্চাদের জন্য যে অজুখানার ব্যবস্থা এটা আমাদের বাবুরা এখানে অজু ব্যবস্থা রয়েছে মাশাল্লাহ তার পাশেই তাদের জন্য অন্যান্য ব্যবস্থা রয়েছে বাথরুম সহ গোসলের সুব্যবস্থা রয়েছে খুব মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সমস্ত কর্মকাণ্ডকে কবুল করুন এবং সহজ করে নিন আল্লাহুম্মা আমিন